কারবালার দিবসের মৃত্যুগুলোর কারণে, মৃত্যুর পরিবেশগুলোর কারণে প্রতিটা মুমিনের হৃদয়ে ব্যথা হওয়া উচিত, চোখ দিয়ে পানি ঝরা উচিত। তবে শাহাদতের কারণে চোখ দিয়ে পানি নয়, বরং খুশিতে উদ্বেলিত হওয়া উচিত, খুশিতে নেচে ওঠা উচিত, খুশিতে অন্তর বুকটা বড় হয়ে যাওয়া উচিত। কারণ শাহাদত কখনো লজ্জাজনক নয়, শাহাদত কখনো মাতম করার নয়, শাহাদত কখনো মরসিয়া করার নয়, শাহাদত কখনো দুঃখ পাওয়ার নয়। শাহাদত তো খুশি হওয়ার জিনিস, শাহাদত তো ফখর করার জিনিস, শাহাদত তো সবার সামনে আনন্দে উদ্বেলিত হবার জিনিস। যেমন যেমন 1952 সালে আমাদের দেশের মানুষের মাতৃভাষার জন্য আমাদের রফিক বরকতরা শাহাদত বরণ করেছেন, 1971 সালে আমাদের এই দেশ মাতৃকাকে হেফাজত করার জন্য এই দেশের লাখো মানুষ শাহাদত বরণ করেছেন, সেই 21শে ফেব্রুয়ারি, সেই 26শে মার্চ, সেই 16শে মার্চ, সেই 16শে ফেব্রুয়ারি আমাদের জন্য কান্নার দিবস নয়, আমাদের জন্য মাতমের দিবস নয়, আমাদের জন্য মরসিয়ার দিবস নয়, আমাদের জন্য হাকার করার দিবস নয়, বরং ওই 16শে ফেব্রুয়ারি, ওই 26শে মার্চ, ওই ভাষা দিবসের 21শে ফেব্রুয়ারি ওই শাহাদতের প্রতি শ্রদ্ধা নিবেদনের জিনিস, শ্রদ্ধা নিবেদন করার দিবস। সেই দিন আমাদের গর্বে বুকটা ফেটে যায়, বুকটা বড় হয়ে যায় যে এই দিবসে আমাদের সন্তানরা আমাদের মাতৃভূমির জন্য শাহাদত বরণ করেছে, আমাদের এই দেশের মাতৃভূমির জন্য, এই দেশ মাতৃকার জন্য তারা ওই হানাদার বাহিনীর সামনে নিজের বুকটা এগিয়ে দিয়েছে। এই শাহাদত কখনোই কান্নার নয়, এই শাহাদত কখনোই আফসোসের নয়, এই শাহাদত গর্বের জিনিস। এই শাহাদত কিসের জিনিস ভাই? মাতম করার জিনিস। বলেন বলেন, শাহাদত কি আফসোস করার জিনিস? আমার কথা মনে আপনারা বুঝতেছেন। প্রত্যেক বছর যদি রাষ্ট্রীয়ভাবে 21শে ফেব্রুয়ারি প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্যারেড গ্রাউন্ডে এরকম অনুষ্ঠান হতো যে 1952 সালে আমাদের ভাষার জন্য যারা মারা গেছে এদের জন্য সবাই আমরা মাতম করুম, আফসোস করুম, আর কপাল সাপড়াবো, তাহলে জীবনে কেউ ভাষার জন্য শহীদ হইতে সামনে উদ্বুদ্ধ হবে? আমি মনে বুঝাইতে পারি না আপনাদের। প্রত্যেক বছর যদি 16শে ডিসেম্বরের দিন 26শে মার্চ আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এবং প্রত্যেকটা স্কুলে আয়োজন করা হয় মাতম দিবস, কেন? কারে 1971 সালে আমাদের কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান এতিম হয়েছে, কত মা তার সন্তান হারা হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে। সুতরাং আমরা এই দিন সবাই কপাল সাপড়াবো, আফসোস করুম, আর কান্দুম। তো বলেন তো, আর কোনো মা তার নিজের সন্তানকে দেশের জন্য মারা যাইতে সীমান্তে পাঠাবে? আমি মনে কথা বুঝাইতে পারতেছি। বলেন বলেন, যারা মারা গেছে তাদের জন্য যদি সবাই কান্দে, সবাই চিৎকার করে, মাতম করে, মরসিয়া করে, বুক চাপড়ায়, তাহলে আর কোন মা তার সন্তানকে নিজের দেশকে হেফাজত করার জন্য সীমান্তে পাঠানোর সাহস পাবে? বলেন বলেন বলেন, পাবে? সবাই তো ডরায় যাব। তো শাহাদত মানে কান্নার জিনিস, শাহাদত মানে আফসোসের জিনিস, শাহাদত মানে মাতম করার জিনিস, শাহাদত মানে মরসিয়া করার জিনিস। না না, তাহলে কি হয়? প্রত্যেক বছর 16শে ডিসেম্বরে, প্রতি বছর 26শে মার্চে যারা এই দেশের জন্য মারা গিয়েছেন তাদেরকে স্যালুট দেওয়া হয়, তাদের মা বাবাকে ইজ্জত করা হয়, তাদের ফখরের সাথে তাদের জীবন গাথা বলা হয়, গর্বের সাথে বলা হয়, গোটা বাঙালি জাতির কাছে এই মেসেজ দেওয়া হয়, শাহাদত কখনোই মাথা নত করার নয়, শাহাদত কখনোই আফসোসের নয়, শাহাদত কখনোই মাথা নত করার নয়, শাহাদত হলো গর্বের জিনিস, শাহাদত হলো ফখরের জিনিস। সুতরাং এই দেশের প্রতিটি নাগরিকের উচিত দেশ মাতৃকা হেফাজতের জন্য শাহাদতের প্রস্তুতি গ্রহণ করা। আমার কথা কি বুঝতেছে? কারবালার প্রান্তরে নবীর দৌহিত্র, জান্নাতি যুবকদের সরদার, আমাদের মান,
আমাদের ঈমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন শাহাদাতের কারণে আমরা আফসোস করি না আমি মনে বুঝাইতে পারি নাই শাহাদাতের কারণে আমরা আফসোস করি না দুঃখ করি না হ্যাঁ হ্যাঁ তাকে যেভাবে শহীদ করা হয়েছে তিনি যেভাবে মারা গিয়েছেন যে জালেমরা তাকে মেরেছে সেই দৃশ্যগুলোর কথা মনে করে সেই দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে মানুষ পটে আসে তখন আমাদের হৃদয়ে ব্যথিত হয় আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে আমাদের অন্তরে কান্নার ঝড় বইতে থাকে এটা ঠিক কিন্তু তিনি যে শাহাদত বরণ করেছেন তার ছোট্ট ছোট্ট সন্তান শাহাদত বরণ করেছেন প্রায় 18 জন নবী পরিবারের সদস্য একই দিনে শহীদ হইলেন এজন্য আমরা আফসোস করি কিন্তু শাহাদতের কারণে এই আফসোস নয় তাদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের এই নির্মমতার কারণে তাদের এই নিকৃষ্ট কাজের কারণে আমাদের আফসোস হয় কিন্তু কারবালার প্রান্তরে শহীদদের কারণে শাহাদতের কারণে আমাদের আফসোস নয় বরং আমাদের গর্ব হয় আমাদের কি হয় ভাই কারণ ইসলাম নামক এই দিন আরাম কেদারায় শুয়ে শুয়ে আসে নাই এরকম হাজারো লাখো মানুষের রক্ত স্রোত পেরিয়ে এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে এইজন্যই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া আজিজির মাঝে লিখেছেন যদি কোনো ব্যক্তি শুহাদায়ে ইসলাম নামে ইসলামের শহীদদের নামে কোনো কনফারেন্স করে কোনো আলোচনার অনুষ্ঠান করে সেই আলোচনার অনুষ্ঠানে যদি শুধুমাত্র কারবালার শহীদদের আলোচনা করে তাহলে এই ব্যক্তি আগের শহীদদের প্রতি অবিচার করেছে জুলুম করেছে কারণ শহীদ শুধু কারবালার প্রান্তরে হয়েছে আগে হয় নাই বলেন 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 আগে কেউ শহীদ হয় নাই এর চেয়ে মর্মান্তিকভাবে কেউ শহীদ হয় নাই এর চেয়ে মর্মান্তিকভাবে শহীদ হয়েছে ইসলামের ইতিহাসের প্রথম মহিলা শহীদ বলা হয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মহিলা সাহাবী নিজের স্বামী সন্তানের সামনে জালেম আবু জাহেল এক হাত বেঁধে এক উটের পায়ের সাথে লাগিয়েছে আরেক হাত বেঁধে আরেক উটের পায়ের সাথে লাগিয়েছে এক পা বেঁধে আরেক উটের পায়ের সাথে লাগিয়েছে আরেক পা বেঁধে আরেক উটের পায়ের সাথে লাগিয়েছে এইভাবে লাগানোর পরে চারদিকে চার দুই হাত দুই পা বেঁধে এরপরে উটগুলোকে চারদিকে ছেড়ে দিয়েছে এইভাবে তার পুরা শরীরের অঙ্গগুলো একটা একটা করে শরীর থেকে আলাদা হয়ে গেছে এতেই জালেম শান্ত হয় নাই বরং তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে এই মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছে এর মানে শাহাদত শুধু কারবালায় হয় নাই শাহাদত এত ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে শাহাদত শুধু হযরত হুসাইন হন নাই শাহাদত তো শুধু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হন নাই শাহাদত শুধু কারবালার প্রান্তরে হয় নাই বরং এই শাহাদতের পর্ব শুরু হয়েছে নবীর সেই সূচনা লগ্ন থেকে নিয়ে আমি কয়টা কাহিনী বলবো কয়জনের কথা বলবো আপনি খুলেন বদর যুদ্ধে 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন উহুদ প্রান্তরে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছেন খন্দক প্রান্তরে 19 জন সাহাবী শাহাদত বরণ করেছেন হুনাইন প্রান্তরে 17 জন সাহাবী শাহাদত বরণ করেছেন বনি লিহিয়ানে 67 জন সাহাবী শাহাদত বরণ করেছেন বীরে মাওনায় 10 জন সাহাবী শাহাদত বরণ করেছেন এইভাবে নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী নিজের পরিবার ছেড়ে দিয়ে নিজের সমাজ ছেড়ে দিয়ে নিজের রাষ্ট্র ছেড়ে দিয়ে নিজের বিত্ত বৈভব ঐশ্বর্য ক্ষমতা পদ পদবী সব কিছু উৎসর্গ করে দিয়ে এই দিনের জন্য শাহাদতের পেয়ালা পান করেছেন নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী শাহাদত বরণ করেছেন এক একজন সাহাবীর শাহাদত বরণের ইতিহাস বলতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে কিন্তু তাদের শাহাদতের গল্প শেষ হবে না আরে শহীদ তো হযরত ওমরে ফারুকও হয়েছেন শহীদ তো হযরত ওসমানে গনিও হয়েছেন হযরত ওসমানে গনির শাহাদত আপনি কি জানেন কারবালায় 3 দিন পানি বন্ধের গল্প বলা হয় কিন্তু কারবালায় 3 দিন পানি গল্প এটা ডা মিথ্যা কথা আল বিদায় ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির লিখেছেন যে 3 দিন পানি বন্ধ ছিল রেওয়ায়েতকারী কে আবু মিখনাফ
একজন গালিশিয়া, সে বলেছে তিন দিন পানি বন্ধ ছিল, কিন্তু সেই আবার লিখেছে শাহাদত বরণের আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পুরা পরিবার এবং তার বাহিনীর সবাই ভালো করে গোসল করছে। আমি মনে বুঝাইতে পারিনি, যেই রেবায়তকারী বর্ণনাকারী লিখলো তিন দিন পানি বন্ধ, ওই একই আবু মিখনাফ লিখেছে যে শহীদ হওয়ার আগে সবাই মিল্লা গোসল করছে। তিন দিন পানি বন্ধ থাকলে পানি নাজিল হয়েছে থেকে গোসল করার? আমি মনে বুঝাইতে পারিনি। পানি যদি বন্ধ থাকে তিন দিন তো গোসল করলো কেমনে? এই বলে বুঝাইতে পারি, পানি বন্ধ থাকলে গোসল করলো কোথেকে? এখন আপনি বলুন যে হুজুর খাওয়ার পানি আর গোসলের পানি আলাদা, এটা কি ঢাকা শহর নাকি গ্রামেও তো এখন মানুষ বুঝে না যে গোসলের পানি আর খাওয়ার পানি আলাদা, গোসল আর খাওয়ার পানি কি আলাদা হয় না একই হয়? আরে এক হয় না? তো তিন দিন পানি বন্ধ থাকলে গোসল করলেন কিভাবে? ভালো করে বুঝেন, যেই সমস্ত শিয়ারা এই গল্প শোনায় তিন দিন পানি বন্ধ, এরা কেন এই গল্প শোনায় না যেই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিজের পকেটের টাকা দিয়ে যেই কুয়া খনন করে মুসলমানদের জন্য অক্ফ করে দিয়েছিলেন, এই কুয়ার পানি উসমান গনির জন্য চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। চল্লিশ দিন তো তিন দিনের গল্প, তো চল্লিশ দিনের গল্প। কারবালার প্রান্তরে যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিজের পরিবারের সামনে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, হযরত উসমান গনিকেও তার পরিবারের সামনে শহীদ করা হয়েছে। এই যে এখন দশে মহরম গল্প চলতেছে কারবালা, বলা উচিত, আমাদের জানা উচিত ইতিহাস, কিন্তু পহেলা মহরম চলে গেল, কে কয়জনে আছেন, কোন খতিব আছে, কোন বক্তা আছে যে তার বয়ানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের গল্প বলেছেন? কেউ নাই। অথচ পহেলা মহরম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা, তাকে কোথায় শহীদ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হযরত হুসাইনকে শহীদ করা হয়েছে ইরাকের কারবালায়, হযরত ওমর ফারুককে শহীদ করা হয়েছে নবীর মদিনায়। নবীর মদিনায় কোন জায়গায়? মসজিদে নববীতে। মসজিদে নববীর কোন জায়গায়? নবীর মুসল্লায়। নবীর মুসল্লায় দাঁড়িয়ে নামাজরত অবস্থায় যাকে শহীদ করা হলো, আমাদের গল্প থেকে, আমাদের বয়ান থেকে, আমাদের লেখনী থেকে ওই শহীদের কারনামা কোথায়? ওই শহীদের গল্প কোথায়? ওই শহীদের জন্য মাতম কোথায়? ওই শহীদের জন্য মরসিয়া কোথায়? শুধুমাত্র কারবালার শহীদদের জন্য মরসিয়া হলে, তাহলে আগের শহীদ যারা হয়েছেন তাদের ব্যাপারে যদি মরসিয়া না করা হয়, মাতম না করা হয়, আফসোস না করা হয়, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যদি এক শহীদের আলোচনা করে আগের শহীদদের কথা না বলা হয় তাহলে সেই শহীদদের উপরে অবিচার করা হয়, জুলুম করা হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শাহাদত, চল্লিশ দিন পর্যন্ত পানি বন্ধ, তিনিও তো শহীদ হয়েছেন। আরে শহীদ তো আমর বিন জুমুও হয়েছেন, শহীদ তো হযরত হুযাইফা সুহামিও হয়েছেন, শহীদ তো হযরতে খাব্বাব হযরতে খুবাইব বিন আদিও হয়েছেন। খুবাইব বিন আদির শাহাদত পড়েন, হুযাইফা সুহামির শাহাদত পড়েন, তারাও শহীদ হয়েছেন। এইভাবে শাহাদতের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম, এক শহীদ নয়, দুই শহীদ নয়, হাজারু শাহাদতের উপরে এই ইসলাম নামক জান্নাতি ধর্ম দাঁড়িয়ে আছে। নাম্বার এক, আমি তিনটা কথা বলবো। এক নম্বর কথা, এই আশুরার দিবসে শুধু এক শহীদের আলোচনা করা, শুধু এক শহীদ কেন্দ্রিক কথা বলা, এটা বেইনসাফি পূর্ববর্তী শহীদদের প্রতি। নাম্বার দুই, নাম্বার দুই, এই কারবালা কেন্দ্রিক শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের উপরে আলোচনা, ক্রোড়পত্র, লেখনী, বয়ান, সবচেয়ে বড় যে ক্ষতিটা আমাদের মাঝে করেছে সেই ক্ষতিটা হলো নবীর আত্মীয়দের আমরা ভুলে গেছি, নবীর আত্মীয়দের আমরা ভুলে গেছি। যেমন এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি এটা ছাত্র হিসেবে, ছাত্র ভাই হিসেবে আপনাদেরকে বলবো, এখানে যারা আছেন আমাকে বলেন তো দেখি নবীর নাতি কয়জন ছিল? নাতি নাতি কন
কোন কয়জন কইতে পারেন নাতনি কয়জন ছিল নাতনি আমি জানি কেউ পারবেন না পারার কথাও না পারার কথাও কই কেন কার হুজুর নবীর নাতি তো মাত্র দুইজন হযরত হাসান আর হযরত হোসাইন ঠিক না নাতি দুইজন যে আওয়ামী লীগ করেন যদি বলি বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কয়জন সবাই কইতে পারবেন তো জিজ্ঞেস করি যে বিএনপি করেন আমাদের খালেদা জিয়ার ছেলে মেয়ে কয়জন সবাই কইতে পারবেন যে বিএনপি করেন কিন্তু নবীর নাতি নাতনি কয়জন কেউ বলতে পারে না এর কারণটা কি এই প্রোপাগান্ডা এই কারবালা কেন্দ্রিক এই প্রোপাগান্ডা এক শ্রেণীর বক্তব্য শুধু একই বক্তব্য হযরত হাসান হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ হ্যাঁ তাদের কথা বলা উচিত ভুল বুঝেন না তারা জান্নাতের যুবকদের সর্দার ছিলেন নবী তাদেরকে মহব্বত করতেন ভালোবাসতেন নবীর জুমার বয়ানে খুতবা দেওয়া অবস্থায় হযরত হাসান আসছেন নবী ওই খুতবা দেওয়া অবস্থায় মিম্বর থেকে নেমে গিয়ে সন্তানকে নাতিকে কোলে নিয়েছেন আদর করেছেন মাথায় উঠিয়েছেন মহব্বত করতেন আমরাও মহব্বত করি হযরত হাসানকে মহব্বত করা এটা আমাদের ঈমান হযরত হোসাইনকে মহব্বত করা এটা আমাদের ঈমান কিন্তু আমাদের বুঝতে হবে নবীর নাতি হোসাইনকে আমরা যেমন ভালোবাসি হাসানকে যেমন আমরা ভালোবাসি নবীর অন্যান্য নাতিদেরকেও আমরা ভালোবাসি ঠিকটা ঠিকটা কিন্তু আমাদের স্মৃতি থেকে ওই নাতিদেরকে কে দূরে সরায় দিল আচ্ছা এটা আমি পরে বলতেছি আগে এটা বলেন তো নবীর মেয়ে কয়জন একজন না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঠিক না হ্যাঁ নবীর মেয়ে একজন না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই তো আর কেউ আছে আরে কন্যা আরো আছে নি আছে আর কয়জন আরো তিনজন আছে আরো তিনজন কিন্তু পুরো উম্মত জানে বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ জানে একজনই আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর সবচেয়ে বড় মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরের মেয়ে হযরত উম্মে কুলসুম এর পরের মেয়ে হযরত রুকাইয়া এর পরের মেয়ে হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আমরা জানি একটা বাকি তিনজনকে কে আমাদের স্মৃতি থেকে হারিয়ে দিল কে আমাদের লেখনী থেকে হারিয়ে দিল কে আমাদের বক্তৃতা থেকে হারিয়ে দিল হ্যাঁ হ্যাঁ খতিব তো হযরত ফাতেমার জীবনী তো বলেন খতিব আমাদের বয়ান করতে গিয়ে মানুষকে কাঁদায় তো হযরত ফাতেমার জীবনী বলেন কিন্তু খতিবের বয়ানে লেখকের লেখনীতে জয়নবের জীবনী কোথায় উম্মে কুলসুমের জীবনী কোথায় হযরত রুকাইয়ার জীবনী কোথায় এর মানে ওই শিয়াদের প্রপাগান্ডা কারবালা কেন্দ্রিক এই প্রপাগান্ডা আমাদের স্মৃতি থেকে নবীর সন্তানদেরকে হারিয়ে দিয়েছে নবীর সন্তান ভুলে গেছি আমরা নবীর আলো ছেলে সন্তান ছিলেন তাহের ছিলেন মুতাহির ছিলেন ইব্রাহিম ছিলেন কিন্তু আমাদের বয়ানে নবীর বাকি সন্তানদের আলোচনা কোথায় আমি আমার জীবনে আমি এখন তো বয়ান করি আমি আমার বয়ান শোনার জীবনে কোন খতিবের বয়ানে হযরত জয়নবের জীবনী শুনি নাই হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার জীবনী শুনি নাই আমি শুনি নাই হযরত উম্মে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী আমি জীবনও শুনি নাই কোন বক্তা তার বয়ানে নবীর বাকি সন্তানদের জীবনী বলেছেন আমি অন্তত শুনি নাই এর মানে জয়নব কি নবীর সন্তান নয় বলেন 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 হ্যাঁ ছোট সন্তান না বড় সন্তান হ্যাঁ এটা আমাদের স্মৃতি থেকে হারালো কেন কে হারিয়ে দিয়েছে এই কার আশুরা কেন্দ্রিক কারবালা আশুরা কেন্দ্রিক কারবালাকে সীমাবদ্ধ করা আমাদের স্মৃতি থেকে এত বেশি ইসলামকে হারিয়ে দিয়েছে এত বেশি নবীর পরিবারকে দূরে সরিয়ে দিয়েছে ভাবতে গেলে অবাক হয়ে যায় নবীর নাতি নাতনি আমরা জানি মাত্র দুইজন হযরত হাসান হযরত হোসাইন নবীর নাতি নাতনি আর কেউ নাই নবীর বড় মেয়ে হযরত জয়নব স্বামী ছিলেন হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে প্রথম সন্তান হয় ছেলে সন্তান তার নাম ছিল আলী আলী বিন আবুল আস আলী বিন আবুল আস নবীর নাতি যেমন হযরত হোসাইন নবীর নাতি যেমন হযরত হাসান নবীর নাতি আলী বিন আবুল আস নবীর আমার কথা মনে বুঝাইতে পারতেছে আলী বিন আবুল আস নবীর দূরের না একই দূরের 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 হযরত হোসাইন যেমন নাতি আলী বিন আবুল আস তো নবীর নাতি বুখারীর এক রিওয়ায়েতে আসছে নবীজি যখন মক্কায় আসলেন মক্কা বিজয়ের পরে নবীজি আয়েশা হযরতে আলীকে কাঁধে নিয়ে বাইতুল্লাহর উপরের মূর্তিগুলো ভাঙছেন তো অনেকে মনে করি আলী বুঝি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু না না নবীজি ওই সময় তো বয়স হয়ে গেছে
যেরকম বুড়া বয়সে এবং যুবক হযরত আলীর কান্দে নিয়ে ওই ইভাংসেন কাঁদে যে আলী ছিলেন এই আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় বরং এই আলী হলো আলী বিন আবুল আস নবীর নাতি আলী আবুল আসের ছেলে নবীর সন্তান জয়নবের ছেলে আলী ছিল এই আলী না তো বুঝছেন তো এই যে আলী বিন আবুল আস নবীর নাতি আমরা তো জানি হুসাইন নবীর নাতি হাসান নবীর নাতি কিন্তু আমাদের স্মৃতি থেকে আলী বিন আবুল আসকে কে দূরে সরায় দিয়েছে কেন আমাদের বয়ানে বক্তৃতায় এই আলীর কথা নাই কেন আমরা কখনোই আলী বিন আবুল আসের জীবনীও জানি না তিনি কেমন ছিলেন তিনি কতটুকু বড় হয়েছিলেন তিনি কি করেছিলেন আমরা কিচ্ছু জানি না কেন জানি না জানার আগ্রহ হয় নাই তো জানি তো নবীর নাতি দুইজন নবীর আরেকজন নাতনি আছেন হযরতে আবুল আস থেকে হযরতে জয়নাবের ওই রশে তার নাম ছিল উমামা বিন আবুল আস উমামা বিন আবুল আস তিনি হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা এর মেয়ে ছিলেন উমামা নবীর নাতনি না এই মনে বুঝাইতে পারিনি বলেন 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 দূরের না কাছে হযরত হুসাইন থেকে দূরের না একই হযরত হাসান থেকে দূরের না একই সেটা আমরা জানি না তো জানি না কে ভালো করে বুঝেন নবীর দ্বিতীয় সন্তান হযরতে উম্মে কুলসুম হযরত উম্মে কুলসুম থেকে সন্তান হয়েছে নাম ছিল আব্দুল্লাহ বিন উসমান আব্দুল্লাহ বিন উসমান আমাদের খতিবের বয়ানে লেখকের লেখনীতে আরে আমাদের নাসিদ শিল্পীদের গজলে আব্দুল্লাহ বিন আবুল আস কোথায় আব্দুল্লাহ বিন উসমানের গল্প কোথায় নাই হারিয়ে গেছে এগুলো কে হারিয়ে দিয়েছে এই শিয়াদের কারবালা কেন্দ্রিক এই প্রপাগান্ডা আমাদের মাথা থেকে নবীর নাতিদেরকেও ভুলিয়ে দিয়েছে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সন্তান হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তার কোনো সন্তান হয় নাই চতুর্থ সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রথম ছেলে হয়েছে হযরত আলী নাম রেখেছেন হারাম নবী বললেন হারাম নাম ভালো নয় নাম রাখো হাসান নিজের বড় বোন জয়নবের নামে রেখেছেন জয়নব দ্বিতীয় আরেকটা মেয়ে হয়েছে ওই দ্বিতীয় মেয়েটার নাম নিজের আপন দ্বিতীয় বোন উম্মে কুলসুমের নামে নাম রেখেছেন উম্মে কুলসুম তৃতীয় আরেকটা মেয়ে হয়েছে ওই মেয়েটার নাম নিজের তৃতীয় বোন হযরতে রুকাইয়ার নামে নাম রেখেছেন রুকাইয়া এর মানে নবীর চতুর্থ মেয়ে ফাতেমাতু জাহরার এক ছেলে হাসান আরেক ছেলে হুসাইন আরেক ছেলে মুহসিন এক মেয়ে জয়নব আরেক মেয়ে উম্মে কুলসুম আরেক মেয়ে রুকাইয়া এর মানে সন্তান হলো ছয়জন কয়জন আমরা আপনারা জানি কয়জন কারণটা কি আশুরা কেন্দ্রিক শুধু কারবালা আশুরা কেন্দ্রিক শুধু কারবালার বয়ান আশুরা কেন্দ্রিক শুধু কারবালার ওয়াজ এত ক্ষতিকর এত ক্ষতিকর যা আমাদের স্মৃতি থেকে লেখা থেকে বয়ান থেকে আমাদের বক্তৃতা থেকে আরে হযরত ফাতেমার সন্তানই তো হারিয়ে গেছে চিনে না উম্মত জানে না এই জাতি কেউ বলে না তো যেই রক্ত ওই রস থেকে হযরত হাসান হয়েছেন একই রক্ত ওই রস থেকে তো মুহসিন হয়েছেন যার ওই রসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্ম তারই ওই রস থেকে তো হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহুর জন্ম এটা আমাদের বয়ানে তাদের গল্প কোথায় আলোচনা কোথায় ভালো করে বুঝেন এই আশুরা কেন্দ্রিক শুধু কারবালা বড় খতরনাক বড় ভয়ঙ্কর নবীর এই যে এতগুলো নাতিদের নাম বললাম আমি সেই হযরতে আলী বিন আবুল আস তিনি তেমনি নবীর নাতি যেমন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নবীর নাতি হযরতে আলী বিন আবুল আস তেমনি নবীর নাতি যেমন হযরত হুসাইন বিন আলী নবীর নাতি হযরতে উমামা বিন আবুল আস নবীর নাতি যেমন হযরত হাসান নবীর নাতি হযরতে আব্দুল্লাহ বিন উসমান নবীর নাতি যেমন হযরত হুসাইন নবীর নাতি
হযরত মুহসিন বিন আলী নবীর নাতি যেমন হাসান বিন আলী নবীর নাতি হযরত যায়নব বিনতে আলী নবীর নাতি যেমন হযরত হুসাইন নবীর নাতি হযরত উম্মে কুলসুম বিনতে আলী নবীর নাতনী যেমন হযরত হুসাইন নবীর নাতি হযরত রুকাইয়া বিনতে আলী নবীর নাতি নাতনী যেমন ভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি একই তো একই পরিবারে তাহলে দুই নম্বর খতরনাক জিনিস হলো নবীর পরিবারের সদস্যদেরকে আমাদের স্মৃতি থেকে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের মন মস্তিষ্ক থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের লেখনি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বক্তার বয়ান থেকে হারিয়ে দেওয়া হয়েছে ওয়াইজদের ওয়াজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে খতিবের খুতবা থেকে হারিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের পাতা থেকেও লুকিয়ে রাখা হয়েছে ইতিহাসের পাতায় লুকিয়ে রাখা হয়েছে নাম্বার তিন তিন নম্বর খতরনাক জিনিস এই কারবালা কেন্দ্রিক আশুরা কেন্দ্রিক শুধু কারবালার আলোচনা আমাদের আরেকটা বড় ক্ষতি যেটা করেছে সেটা আমি আগে বলে ফেলেছি সেটা হচ্ছে শাহাদত মানে আতঙ্কের জিনিস শাহাদত মানে ভয়ের জিনিস শাহাদত মানে বুক চাপড়ানোর জিনিস শাহাদত মানে মাতম করার জিনিস শাহাদত মানে দুনিয়াকে দেখায় কান্দার জিনিস এটা দেখিয়ে এক নতুন প্রজন্ম তৈরির ষড়যন্ত্র চলতেছে যারা ইসলামের জন্য নিজের জান কুরবান করতে চাবে না বরং আফসোস করে করে পালিয়ে ঘরে শুয়ে থাকবে সুদূর প্রসারী ষড়যন্ত্র এটা যদি একাত্তর এবং বাহান্ন সালের সেই শহীদদের আমরা গর্বের সাথে স্মরণ না করে মাতম করি আফসোস করি তাহলে কোন স্ত্রী তার স্বামীকে কোন সন্তান তার বাবাকে কোন মা তার সন্তানকে দেশ মাতৃকা হেফাজতের জন্য যেমন রাস্তায় পাঠাবে না যুদ্ধে পাঠাবে না সীমান্তে পাঠাবে না ঠিক তেমনি ভাবে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেবার জন্য ইসলাম বিদ্বেষী চক্র যেন কোন মুসলমান সন্তান উহুদের শহীদদের প্রতি প্রলুব্ধ হয়ে শাহাদাতে কারবালার প্রতি শাহাদাতে কারবালা দেখে প্রলুব্ধ হয়ে খন্দক যুদ্ধের শহীদদের শাহাদত দেখে প্রলুব্ধ হয়ে যেন কোন মায়ের সন্তান নিজের বুকটা দিন হেফাজতের জন্য নিজের রাষ্ট্র হেফাজতের জন্য শাহাদাতের তামান্না দিয়ে বুলেটের সামনে বোমার সামনে দাঁড়ানোর হিম্মত না করে এই জন্য এক পঙ্গু জাতি তৈরি করার জন্য শাহাদাতের মতে গর্বের বিষয়কে কান্নার বিষয় বানিয়েছে শাহাদত কখনোই কান্নার বিষয় নয় আফসোসের বিষয় নয় মাতম করার বিষয় নয় সিনা তান করে গর্ব করার বিষয় যে আমার সন্তান শহীদ হয়েছে আমার বাবা শহীদ হয়েছে আমি শহীদের সন্তান আমার পূর্বসূরি শহীদ হয়েছেন এটা আতঙ্ক আফসোস মাতম মরসিয়া ক্রন্দনের বিষয় নয় বরং খুশি হওয়ার বিষয় বড় ভয়ঙ্কর জিনিস কারবালা কেন্দ্রিক এই মাতম মরসিয়া আমাদের যুবকদের অন্তর থেকে দেশপ্রেমে প্রলুব্ধ হয়ে নিজের ধর্মের প্রতি মহাব্বতে নিজের জান কুরবান যেন না করে এমন এক পঙ্গু জাতি তৈরি করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র নাম্বার চার নাম্বার চার কারবালা কেন্দ্রিক দশে মহরম কেন্দ্রিক শুধু কারবালা আরো একটা ভয়ঙ্কর ক্ষতি করে আমাদের বড় ভয়ানক ক্ষতি সেই ক্ষতিটা বোঝার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি একটা উদাহরণস্বরূপ বুঝলে আপনারা বুঝবেন ধরেন একজন ব্যক্তি মারা যাচ্ছে একজন ব্যক্তি মারা যাইতেছে এক তারিখেও মারা যায় নাই আত্মীয় স্বজন সবাই কাঁদতেছে আমার কথা কি বুঝতেছেন আপনারা রাগ করছেন মনে আমার এক ব্যক্তি এক তারিখে মারা যায় নাই সবাই কি করতেছে ছেলেও কাঁদে মেয়েও কাঁদে বিবিও কাঁদে আত্মীয় স্বজন কাঁদে দুই তারিখও লোকটা মারা যায় নাই আত্মীয় স্বজন সবাই কাঁদতেছে তিন তারিখ লোকটা মারা যায় নাই আত্মীয় স্বজন সবাই কাঁদতেছে চার তারিখও মারা যায় নাই আত্মীয় স্বজন কাঁদে পাঁচ তারিখও মারা যায় নাই আত্মীয় স্বজন কাঁদে ছয় তারিখও মারা যায় নাই আত্মীয় স্বজন কাঁদে সাত তারিখও মারা যায় নাই আট তারিখও মারা যায় নাই নয় তারিখও মারা যায় নাই আত্মীয় স্বজন সবাই কাঁদতেছে দশ তারিখ সকালেও মারা যায় নাই আত্মীয় স্বজন বুক চাপড়ায় কাঁদতেছে আসরের পরে লোকটা মারা গেছে
মারা যাওয়ার পরে সবাই কান্না বন্ধ কইরা দরজা লাগায় গিয়া ঘুমা দিছে। আমি মনে বুঝাইতে পারি আমার কথা কি বুঝতেছেন? এক তারিখে মারা যায় নাই কাঁদছে, নয় তারিখ পর্যন্ত মারা যায় নাই সবাই কাঁদছে, ছেলেও কান্দে, মাও কান্দে, পোলাও কান্দে, ভাইও কান্দে। দশ তারিখের সকালেও মারা যায় নাই সবাই কাঁদছে, আসরের পরে মারা গেছে। সবাই মারা যাওয়ার পরে দরজা লাগায় ঘুমা দিছে, বিরিয়ানির আয়োজন করছে, নাচ গানের আয়োজন করছে। আমাকে বলুন তো, এই আত্মীয় স্বজন যে আগে কাঁদছে লোকটার মহব্বতে কাঁদছে? বুঝে দেওয়া যায় না, মনে হয় লোকটার মহব্বতে কাঁদছে। যদি মহব্বতে কাঁদতো তো মারা যাওয়ার পরে কান্না কমতো না বাড়াইয়া দিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথার সাথে সায় দেওয়া দরকার নেই, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করে বলেন। নিজের বাবা মারা যাইতেছে আগে যদি কান্দে মৃত্যুর পরে কান্না কমে না বাড়ে? কেউ কেউ তো বাকরুদ্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। এর মানে যে ব্যক্তি মৃত্যুর আগে কাঁদে মৃত্যুর পরে তার কান্নার ভলিউম বেড়ে যায়, আফসোস বেড়ে যায়, মাতম বেড়ে যায়। কিন্তু মৃত্যুর আগে কান্না, মৃত্যুর আগে মাতম, মৃত্যুর আগে মরসিয়া, মৃত্যুর আগে হাহাকার, আর মৃত্যুর পরে কান্না বন্ধ করে ঘরে গিয়ে নাটক সিনেমা দেখে, এর মানে আগের কান্না ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির মহব্বতে ছিল না, বরং কান্না ছিল মরে না কেন। বুঝছেন? বাচ্চা গেছে এখন গিয়া ঘরের ভিতরে ঘুমাই, আমার কথা কি বুঝতেছেন? এ বলেন বলেন, বুঝতেছেন? বুঝলে আবার বুঝবেন। পহেলা মহরম হযরত হুসাইন শহীদ হন নাই, দোসরা মহরম হযরত হুসাইন শহীদ হন নাই, সারা বিশ্বের শিয়ারা পহেলা মহরম কাঁদে আফসোস করে, দোসরা মহরম হযরত হুসাইন শহীদ হন নাই, শিয়ারা কাঁদে, তেসরা মহরম হযরত হুসাইন শহীদ হন নাই, শিয়ারা কাঁদে, চৌঠা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, নয় মহরম হযরত হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হন নাই, শিয়ারা কাঁদে, মাতম করে, মরসিয়া করে, দশে মহরম সকাল বেলা হযরত হুসাইন শহীদ হন নাই, শিয়ারা তাজিয়া মিছিল বের করে, শিয়ারা মাতম করে, শিয়ারা মরসিয়া করে, শিয়ারা নিজের শরীরকে রক্তাক্ত করে, শিয়ারা মিছিল বের করে, শিয়ারা কাঁপন করে, শিয়ারা কাঁদে, শিয়ারা চিৎকার করে। কিন্তু হযরত হুসাইন দশে মহরম বিকাল বেলা আসরের সময় শহীদ হয়েছেন, আর এই সকল ভণ্ড মাতমকারীরা আসরের সময় নাচন কুদন শেষ করে বাসায় গিয়া শানে গড়ি বাগায়। বুঝাইতে পারি নাই মনে হয়। সকালবেলা যখন তাজিয়া মিছিল বেল করে চিল্লায় মাতম করে, এই সময় কি হযরত হুসাইন শহীদ হইছে? বলেন বলেন বলেন, দশে মুহররম সকালে শহীদ হয়েছেন। তো শিয়া যে কান্দে, এ যে চিল্লায়, এ যে মাতম করে, এ যে মরসিয়া করে, এ যে হাহাকার করে, মারা তো যায় না, এখনো মারা গিয়েছেন আসরের সময়। ওই সময় তোমার মাতম কোথায়? ওই সময় তোমার চিৎকার কোথায়? ওই সময় তোমার মরসিয়া কোথায়? ওই সময় তো বাসায় গিয়ে বিরিয়ানি খাও। এর মানে তোমার ওই কান্না, তোমার ওই মরসিয়া হুসাইনের মহব্বতে নয়, বরং হুসাইন মরে না কেন এই আফসোসে ছিল। আহলে বাইতের মহব্বতে ছিল? যদি আহলে বাইতের মহব্বতে কান্না হতো তো মৃত্যুর পরে তোমার কান্নার ভলিউম বাড়ত, কান্না দশে মহরম বিকাল থেকে নিয়ে পুরা মহরম মাস চলত। ঠিক না? ঠিক না? কান্না শুরু হয় পহেলা মহরম, দশে মহরম জোরের আগে শেষ। এর মানে এই কান্না মহব্বতের না ভণ্ডামি? আরে বলেন বলেন, এগুলো মহব্বতের কান্না, ভালোবাসার কান্না। এবারে আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলবো, চ্যালেঞ্জ করে আমাকে যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারেন। যদি আমি একটা আলফাজ মিথ্যা বলি, একটা আলফাজ মিথ্যা বলি, একটা ওলামায়ে কেরাম আছেন, আমাকে যে কোনো শাস্তি দিবেন, আমি মানতে রাজি আছি। আমি একটা কঠিন দাবি করবো, এবার প্রমাণ সহ দাবি করবো। যেমন ধরেন, উদাহরণ দিই, আগে উদাহরণটা আগে বুঝেন। ধরেন এই যে আপনাদের এই বিশ্বম্বরপুর এলাকায় আমাকে ফোন দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, আমি আসছি। আসার পরে আল্লাহ না করুন আমি অসম্মান হয়েছি, কেউ আমার গলার কলার ধরে আমাকে ঘুষি মেরেছে, কেউ আমাকে আহত করেছে, কেউ আমাকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে, আল্লাহ না করুন। উদাহরণ দিচ্ছি।